বাড়িতে অনুষ্ঠান না সাজলে হয় নাকি? সবার বাড়ির পুজোতে গেলাম, আর নিজের বাড়ির পুজোর সময় না বন্ধু বান্ধব না বাপের বাড়ির কাউকেই ডাকলাম না। নতুন একটি ব্লগ শুরু করলাম, বন্ধুরা তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো সকাল থেকে উঠে স্নান টান করে পুজো করে রেডি হয়েছে, আর আজকে রেডি হতে অনেকটাই লেট হয়েছে। তার একটাই কারণ, বাড়িতে মানে ওই বাড়িতে পুজো হচ্ছে, তো ওখানে সবাই মা বাবা সবাই আছে, আমি এই বাড়িতে একা। তো পুজো সব কিছু কমপ্লিট করে আমার বেজে গেছে 10:30। আজ আমাদের বাড়িতে পুজো, তোমরা তো জানো আমি আগের দিনে ব্লগে বলেছিলাম বাড়িতে চণ্ডীমায়ের পুজো। চণ্ডীমায়ের পুজো আমাদের বাৎসরিক পুজো, প্রতি বছর চণ্ডীমায়ের পুজো। আমাদের বাড়িতে মন্দির আছে, অনেক বড় করেই পুজোটা হয়, সব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করা হয় আমাদের। মানে এই পুজোটা ঠাকুমা সবসময় বলে যে আমি যতদিন আছি তো পুজো হবে, এবং তোমরাও কোনোদিনও পুজোটা বন্ধ করবে না। তো আমরা ওটাই ভাবি, বাড়ির পুজো যতটা সম্ভব আমরা সবসময় চেষ্টা করব খুব ভালো করে পুজোটা করার। বাড়িতে পুজো, তো কী শাড়ি পরবো ভাবছিলাম, তারপর ভাবলাম এই শাড়িটা বের করি। ভালো ভালো শাড়িগুলো সবসময় আলমারি বন্দি হয়েই থেকে যায় আর পরা হয় না। এই কাতান সিল্কটা বের করলাম, এটা আমার বিয়ের আগেরই কেনা। তো আমার অনেকগুলো দামি শাড়ির মধ্যে, অনেক না কয়েকটা দামি শাড়ি আছে, তার মধ্যে এইটা দামি শাড়ি। দামি মানে এক বছর পুজোয় আমাকে আমার মিষ্টিমাম দুষ্টুমাম তিতুন আমাকে হাত খরচা দিয়েছিলো, তো ওই টাকাগুলো জমিয়ে আমি এই শাড়িটা কিনেছিলাম। তো এই শাড়িটার দাম নিয়েছিল তখন 2019 সালে সামথিং এরকমই হবে, তখন নিয়েছিল 6,000 টাকা, মানে 5,700 টাকা নিয়েছিল। তো প্রতি বছর কিন্তু আমি এরকম করি, সবার দেওয়ার টাকা জমিয়ে আমি একটা ভালো শাড়ি কিনি। তো দেখো রেডি হয়ে গেছে, ওই শাড়িটা পরেছি, আর ভাবলাম কানে একটু পরি। তো ঝুমকোটা যেটা সবসময় পরি, অ্যাজ ইউজুয়াল এইটাই পরা হয়, যেটা আমার বিয়েরটা পরা হয় না, মিষ্টিমাম যেটা গিফট করেছিল ওটাই বেশি পরা হয়। আর এই যে নূপুরটা, এটারও বিয়েতে পাওয়া গিফট, একদমই নতুন, ভাবলাম এটা পরে নিই। নূপুর পরতে আমার বেশ ভালোই লাগে, বাট একদম হালকা যেটা সরু ওরকমই, কিন্তু এটা খুব মোটা নয়, বাট একটু ঝুমঝুমি মতো আছে, আর এরকম আমার পরা হয় না। তো ভাবলাম পরে নেই, জিনিসগুলো থেকে আর কবে পরবো, পরপর তো বয়স বাড়ছে না কি, পরপর এগুলো আর পরতে ইচ্ছে করবে। আমি একদম রেডি, এবারে তোমার দাদা ভাই আসার পালা, এসে আমাকে নিয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটস প্রিয় ব্লগ। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। একদম সকাল থেকে সুন্দরভাবে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি, যাব আমাদের ওই বাড়িতে। কালকে তো 12টার সময় বাড়িতে ঢুকেছি, এখন আবার এখন বাজে 10টা, মানে আমার একটু লেট হয়ে গেল একটাই কারণ, মা সকাল সকাল চলে গেছে। এবার বাড়িতে এই বাড়ির পুজো কাজকর্ম কমপ্লিট করে আমি রেডি হয়ে যাচ্ছি, তো ওই জন্য আমার একটু লেট হয়ে গেছে, কারণ বাড়ির পুজোটাও তো করতে হবে। তো যাই হোক এখন রেডি হয়ে বসছি, তোমার দাদা ভাই এলে আমাকে নিয়ে যাবে, মানে আমার ড্রাইভার বাবু এলে আমি ওর সঙ্গে ওই বাড়িতে যাব। একদম এখন সারাদিনের মতো চলে যাচ্ছি, আবার রাত্রে আসবো এরকমই। আর ভাবছিলাম যে পপি এলে ওর সঙ্গে যাব, কিন্তু ওর লেট হবে, তো তার জন্য তো ওর আসতে লেট হবে, ওই জন্য কী করেছি গাড়ি পাঠিয়ে দিয়েছি, মানে পপির বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছি, ওকে নিয়ে চলে আসবো, কারণ ও আলাদা করে আসবো, অনেকটা টাইম চলে যাবে। তো যাই হোক আজকে একদম মানে সিল্কের শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে নিয়ম আছে এমনি রেডি হয়ে যাব, কিন্তু পুজো দেওয়ার আগে, পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আবার আমরা ধোয়া শাড়ি বা নতুন শাড়ি পরে পুজো দিতে বসি, তো ওরকমই নিয়ম আছে। তো এখন এরকমভাবে যাচ্ছি, পুজো দেওয়ার সময় ওখানে আবার গিয়ে একটা অন্য শাড়ি পরে নিতে হবে। তো চলো দেখতে থাকো আজকে পুজো আছে কী কী হয় না হয়, কালকে আবার কালী পুজো আছে, তো সব কিছু মিলেমিশে চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার। আর আমার একটু মন খারাপও আছে, কারণ আমার ওই পাশ থেকে কাঁথি থেকে তেমন কেউ আসবে না, যেটা মেয়ের বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে হয়, ফল মেয়ের বাড়ির পুজো হলে ফল মিষ্টি যেগুলো দিতে হয় ওগুলো হয়তো পাঠিয়ে দেবে বা কী করবে আমি জানি না, কারণ আমার বাপির শরীরটাও খুব একটা ভালো নেই। আর এখন ভোট এসছে, মা প্রচুর বিজি, মানে ভোটের প্রচার মিটিং হ্যান ত্যান করে মা প্রচুর বিজি, মা বাড়িতে নেই। আর ওখানে দিশা এসা আছে আর আমার ঠাকুমা আছে, তো ওই জন্য ওদেরকে রেখে দিয়ে সরাইও যে আসবে খুব চাপে। দিশা এসাকে আসার কথা বলছিলাম, পিসিমণি বলছে না থাক এই গরমে, ওরা এখানে থাক, তো আমি আর কি আমার আর কি করার আছে বলো। তো যাই হোক ওপাশ থেকে তেমন কেউ আসতে পারবে না, সরাই বলছে দিদি আমি যাবো 5 মিনিটের জন্য যাবো, সেই গাড়িতে করে আবার চলে আসবো, জানি না কী হবে।
অনেকটা সময় হয়ে গেল, এখনও এলো না। তো এবারে আমার খুব রাগ উঠছে, আমি ফোনটা করে বকা দিচ্ছি, তুমি কি মনে করেছো বলো তো, সবসময় কি ভালো লাগে নাকি কোথাও রেডি হয়ে বসে থাকতে? তো ওকে বলছি, সবাই কি ভাববে যে আমি এত দেরি করে যাচ্ছি, কিন্তু মেন কারণ যে ও আমাকে দেরি করে নিয়ে যাচ্ছে সেটা কে বুঝবে? আর এই রোদে রোদে আমি গ্রামের বাড়িতে এতদূর হেঁটে যেতে পারবো না, আর এমনিতেও যাওয়া হয় না, ওই নিয়ে যায়। তো ওকে একটু বকা দিচ্ছিলাম, তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আসলে এত কাজে ব্যস্ত, বাড়িতে পুজো অন্যান্য কাজে ব্যস্ত ছিল। দেখো আমাকে কে একজন বোন কমেন্ট করেছিল, আমি দেখেছি, নাম মনে নেই, যে দিদি তোমার বাড়িতে মৌমিতা দি, জয়শ্রী ওরা আসবে? তো তো ওরা কিন্তু আসবে না, মানে এরকম একটা ব্যাপার হবে, আমি নিজেই ভাবছি যে দেখো সবাই ভাববে যে ওদের বাড়িতে পুজো হতে ঘুরে এলাম, খেয়ে এলাম, আনন্দ করে এলাম, আর নিজের বাড়ির পুজোর সময় ওদেরকে ডাকিনি, ওরা আসেনি, এরকম ব্যাপার হবে আমি জানতাম, বলবে ওটাও ভেবেছিলাম। কি বলো তো, সিচুয়েশানই হয়নি ওরকম, মানে মৌমিতা বলছিল ওর শরীরটা ভালো নেই একটু, ও এখন আসতে পারবে না, ওর শরীরটা ভালো নেই, আমি আর ওকে কী করে জোর করি বলো? আর জয়শ্রী গেছে নদিয়া ওর দিদির বাড়িতে, তোমরা এটাও কমেন্ট করেছো দিদি জয়শ্রী দিকে নদিয়াতে, দেখলাম নদিয়ারই কেউ হবে হয়তো, তো ঠিকই দেখেছো ওর দিদির বাড়ি গেছে, তো ওই জন্য ওরা আসতে পারেনি, পূজাও আসতে পারেনি, ওর সংসার নতুন সংসার, কাউকে তো আমি এখন জোর দিতে পারবো না, তো ওরা আসতে পারেনি, এটাই হলো মেন কারণ। আমার ওই জন্য একটু মন খারাপ করছিল, যাই হোক আমি এখন গ্রামের বাড়িতে চলে এসেছি, ঠাকুরকে প্রণাম করে এখন বাড়ির ভিতরে বসছি, আর এদিকে রান্নাবান্না হচ্ছে, দেখছি দুপুরে কী রান্না হচ্ছে। দেখো বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনই মোটামুটি আমাদের নিরামিষ চলছে, পুজো যেহেতু তো অনেক রান্নাবান্না, অনেক আমাদের বাড়ির আত্মীয় স্বজনও অনেক, চারিদিকে এত জোরে জোরে মাইক বাজছে, আমি তো ভয়েস এমনিই করতে পারিনি, তার কারণ জানো কপিরাইট হয়ে যাবে আর আমার কথাও তোমরা ঠিক করে শুনতে পাবে না। তো এদিকে মায়ের পুজো চলছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, মানে দেওয়া শুরু হবে, আমিও ভাবছিলাম দিয়ে দেবো, সকাল থেকে কিছু খাইনি যদিও, কিন্তু পপি আজকে আসবে পুজোর দিনে, তো ও এলে দেবো, প্রতি বছর আমরা একসঙ্গেই পুজো দিই, তো ওর জন্যই আমি অপেক্ষা করছিলাম, তো দুজন ননদ বৌদি একসঙ্গে পুজো দেবো বলে। আর তোমাদের দাদা ভাইও স্নান করতে গেছে আমাকে ছেড়ে দিয়ে, ওর আসতে দেরি হবে, তো একসঙ্গে আমরা তিনজন পুজো দেবো, এরকমই ইচ্ছে ছিল। তো এদিকে সব আসছে গেস্টরা, তো শরবত আমি একটু দিচ্ছিলাম, না আমি বানাইনি, আমার আমাদের বাড়ির ছেলে রঞ্জু, মানে রুমিকে দেখো না, ওর দাদা, ও শরবতের ডিপার্টমেন্টে ছিল, তো আমি এখন শরবত দিচ্ছি। আর এরপরে আমাদের পুজোর আগে তো বলেছিলাম যে পুজোর আগে আমাদের শাড়ি চেঞ্জ করে, মানে এই যে সবাইকে খেতে দিচ্ছি ওরকম অবস্থায় আমাদের বাড়িতে কেউ পুজো দেয় না, মানে মানে একদম শুদ্ধভাবে পুজো দেওয়া হবে, কারণ কি বলতো অনেকে আসছে, কখন খেতে দেওয়া হচ্ছে এই সব ব্যাপারগুলো হচ্ছে না, তখন শাড়ি একটা খাওয়া এঠো এরকম ব্যাপারগুলো থাকে। তো যাই হোক এদিকে পুজো চলছে, আর আমি ভাবছি মানে রাঁধুনিরা যখন রান্না করছিলেন, আমি বললাম দেখি তো এই খুন্তিটা, আমি একটু তুলে দেখি হাতাটা, কী ভারী কী ভারী কী বলবো, আমি বলি তোমরা কী করে এটাকে রান্নাবান্না করো নিয়ে, বলতে বলছে যে এর থেকেও আরও ভারী ভারী আছে, সেটা নিয়ে আমরা রান্না করি, খুব ভারী। তো যাই হোক এখন কী করবো, বোর হচ্ছিলাম, কেউ নেই, মানে এই প্রথম বছর যেখানে আমার কাঁথি থেকেও কেউ আসেনি, মানে দুদিন পুজো, আজকে চণ্ডী মায়ের পুজো, কাল আছে কালী পুজো, যে কোনো একদিন আসবে, আর আমার কাঁথির ওইদিকে আমার ঠাকুমার তো শরীরটা মোটামুটি, আর ঠাকুমাকে ছেড়ে দিয়ে আসতে পারিনি, মার ব্যস্ত, তো সবাই মোটামুটি ব্যস্ত, তো এই বছর কেউ আর আসতে পারছে না, তো ওই জন্য আমার মন খারাপ যে আমার এই মুহূর্তে কেউ আসেনি, না আমার জয়শ্রী মৌমিতা পূজা ওরা এসেছে, না আমার বাড়ির দিক থেকে কেউ এসেছে, কী আর করা যাবে, খুব মানে একা একা ফিল করছিলাম, মানে এই প্রথমবার না এরকম হয়েছে, আর আমাকে তো জানো মানে আমার ওই ওই সব মানুষগুলো না থাকলে আমার কতটা মন খারাপ হয়, আমার ভালো লাগে না। আর এদিকে মানে আমি যাকে কোলে নিয়েছি, আমার উড়িষ্যাতে যা থাকে ছোট, মানে ছোটদি তার ছেলে, ওরা একদম প্রপার উড়িয়া ভাষা, মানে বাংলাটা পড়তে পারে না, বাংলা বলতে পারে না, ওখানকারই পড়াশুনো সব কিছু, তো ওর উড়িয়া কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছিলো। এই যে এতক্ষণে পপি এলো, আর তোমাদের দাদা ভাইও স্নান টান করে একদম পাঞ্জাবি পরে এসে হাজির, তো এখন পুজো দিতে যাব, তার জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। আর আজকে কী কী রান্না হয়েছে দুপুরবেলা, পটল আলু ঝোল, শাক চচ্চড়ি মানে লটপটি, ডাল, আলু ভাজা, ঘুগনি, এটাই আজকে দুপুরবেলা রান্না হয়েছে। আর সত্যি বলতে আমি এমনি এত ব্লগিং করি, আজকে নিজের বাড়িতে অনুষ্ঠান ব্লগ করতে বেশি পাচ্ছি না, তারও একটা কারণ আছে, মানে সবাই আছে তো শ্বশুরবাড়ির দিক থেকে, সব রিলেটিভরা আছে, সবার সামনে ক্যামেরা ধরে ওরকমভাবে কথা বলতে আমার খুব লজ্জা লাগছিলো, আমি বলতে পারি না, মানে এতগুলো বছর হয়ে গেল তাও আমি ঠিক কমফোর্টেবল হতে পারি না, সবাই আছে এমনভাবে, তো এরকমভাবেই ভয়েস দিচ্ছি। এখন কিন্তু রাত হয়ে গেছে, বিকেলে আর তেমন কোনো ভিডিও করা হয়নি,
মানে প্রতি বছর পুজোতে পপি ওর মেয়ের ওজনে বাতাসে হুড়হুড় করে, তো এবছরও বাতাসে হুড়হুড় হবে, গান হচ্ছে, সব কিছু মিলে বাড়িতে লোকজন তো প্রচুর, আমি সেরকমভাবে ব্লগ করতেই পারছি না। আর কীরকম গরম ভাবো তো, এই গরমে আমার মানে আমি পুরো শেষ হয়ে গেছি, এমনই অবস্থা। তো এবারে বাড়ি যাব, তোমার দাদাভাইকে বলছি চলো বাড়িতে যাই। তো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। রাত্রে আমাদের আজকে হয়েছে লুচি, আরও কী কী তরকারি বেশ হয়েছিল, হ্যাঁ ঘুগনি হয়েছিল, ছোলার ডাল, আরও এরকম কিছু কিছু হয়েছিল, আমার আর খেয়াল করতে পারছি না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে যাব। আর এদিকে যে বাতাসে হুড়হুড় হচ্ছে, কালকে আবার আছে কালী পুজো, মোটামুটি বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে, ঘুম হয়নি ওদিনকে, ঘর উঠলো, পুজো হলো, আজকে শুক্রবারের পুজো, আবার শনিবার আছে কালী পুজো, মোটামুটি কয়েকদিন এখন রাত জাগার পর্ব চলছে আর চলবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আমি আর তোমাদের দাদাভাই, আর সবাই এখানেই আছে, বাড়িতে তো কাউকে না কাউকে থাকতেই হবে। তো এখন দুজন যাচ্ছি, সবার সঙ্গে দেখা করে আবার কালকে সকাল সকাল আসবো। তো আজকে ব্লগটা এরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরা পাশে থেকো, ভালো লাগলে শেয়ার করো। আর রিসেন্ট কিন্তু কলকাতা যাচ্ছি, অনেকদিন থেকে প্ল্যানিং করে করে মনে হচ্ছে এবারে সাকসেসফুল হবে।